সকলকে স্বাগত জানাই অটোমোবাইল লার্নিং জোন ইউটিউব চ্যানেলে। আমরা পূর্বে আলোচনায় জেনেছি প্রপেলার শ্যাফ্টের মাধ্যমে রেয়ার হুইল ড্রাইভযুক্ত চার চাকা গাড়িতে ঘূর্ণন শক্তি বা টর্ক পৌঁছায়। তবে এই প্রপেলার শ্যাফ্টটিকে নিরেড বা সলিড না করে ফাঁপা বা হলো করা হয়ে থাকে। এর কারণগুলি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এক নম্বর কারণ হলো প্রপেলার শ্যাফ্টটিকে হলো বা ফাঁপা করলে গাড়ির ট্রান্সমিশন সিস্টেম এর সামগ্রিক ওজন কমানো সম্ভব হবে। দু নম্বর কারণ হলো প্রপেলার শ্যাফ্টটি হলো একটি লম্বা শ্যাফ্ট যা অনুভূমিকভাবে অবস্থান করে, এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে চলতে সলিড শ্যাফ্টের ক্ষেত্রে মাঝ বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি যাকে সিজি বলা হয় তার অবস্থান করতে থাকে, যার ফলে শ্যাফ্টটি বেন্ড হয়ে যেতে পারে। কিন্তু হলো শ্যাফ্টের ক্ষেত্রে এটি সহজে হয় না, কারণ সলিড শ্যাফ্ট হলো শ্যাফ্টের তুলনায় বেশি বেন্ড হয় সহজেই। আর তিন নম্বর কারণ হলো প্রপেলার শ্যাফ্টটি গাড়ি চলতে থাকলে অনবরত ঘুরতেই থাকে। এই সময় এই শ্যাফ্টের ঘূর্ণনের ফলে উৎপন্ন টরশনাল স্ট্রেস কাজ করে, যার ফলে যদি শ্যাফ্টটি সলিড হয় তাহলে এর মধ্যে অবস্থিত পদার্থের অধিক কৌণিক ভরবেগের জন্য শ্যাফ্টের পরিধি বরাবর বিকৃতি বেশি পরিমাণে ঘটে থাকে। কিন্তু হলো বা ফাঁপা শ্যাফ্টের ক্ষেত্রে অনেক কম গতিজাড্যের জন্য বিকৃতি হয় না বললেই চলে সেরকম। তো এইগুলো হলো প্রধান কারণ বা ফ্যাক্টর যার জন্য প্রপেলার শ্যাফ্টকে হলো বা ফাঁপা করা হয় ম্যাক্সিমাম সময়। এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইউ জয়েন্ট বা যাকে ইউনিভার্সাল জয়েন্ট বলা হয় সে সম্পর্কে আলোচনা করব। ভিডিওটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় ইনফরমেশান পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন সকলের সাথে। চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে বাংলা ভাষায় অটোমোবাইল সম্পর্কে ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।